আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আসি হচ্ছে দিয়াবাড়িতে। তো চলুন দেখে আসি ইজতেমার কি অবস্থা। আমাদের বিশ্ব ইজতেমা যেটা প্রত্যেক বছরে হয় সেইটা এবার দিয়াবাড়িতে হচ্ছে। তো এই পাশে, এই পাশ দিয়ে হচ্ছে পুরা মনে করেন গাড়ি টাড়ি মানে বাস দিয়ে ভরে গেছে আর কি, আর লোকজন সব এইখানে আছে। তো দেখা যাক, আমি নিজেও জানি না কি পরিমাণ মুসল্লি আসছে এখন পর্যন্ত। তো সামনে যাই, গেলেই দেখতে পারবেন। আর সামনে এটা হচ্ছে মির উত্তরা সেন্টার স্টেশন। যারা ইজতেমায় আসতে চান মেট্রো রেল দিয়ে, তারা অনেক ইজিলি এভাবে আসতে পারবেন। মেট্রো রেল দিয়ে উত্তরা সেন্টার স্টেশনে নামলেই আপনারা চলে আসতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন ঝটপট আগাইতে থাকি। এই যে দেখুন, পুরো ফাঁকা ময়দান হয়ে গেছে। আরে আমি ভাবলাম যে এখানে হবে এবার, পুরো লস প্রজেক্ট। সে পুরো ফাঁকা ময়দান, সব খুলে নিয়ে চলে গেছে। কেন নিয়ে গেছে জানি না, মেবি এখানে আর হবে না এই জন্য। এখন হয়তো বা গাজীপুরে হবে। এই যে এইখানে দেখুন, এইখানেও সেয়ে ফেলছিল, বাট এখন পুরো উন্মুক্ত, সব কিছু খুলে নিয়ে গেছে। এখন আগেকার মতো বউবাজারের সব কার্যক্রম চলতেছে। আজকে হলো শুক্রবার, ফ্রাইডে। সো ফ্রাইডে হওয়ার কারণে আজকে পুরো জমজমাট বউবাজার, অনেক লোকজন আসবে আজকে বউবাজারে। আমি যাচ্ছিলাম একটু উত্তরায়, সো ভাবলাম যে দেখি ইজতেমার কি অবস্থা। সো এইখানে আর হচ্ছে না, মেবি গাজীপুরে তুরাগ নদীর পাড়ে ওখানেই হবে। আমি ভাবছিলাম এখানে হবে। সো এখানে সব বাস টাস রাখছে দেখতে পাচ্ছেন, প্রচুর বাস, প্রচুর বাস। এখানে এখন খালি পার্কিং, বাসের পার্কিং। কি পরিমাণ লোকজন আসে, এই যে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একটা বাস আসছে। সো কুয়েটের স্যাররা মেবি আসছে এই বাস করে, আরও বাস আসছে, অনেক বাস। পুরোটা খালি বাস আর বাস। আর এই রোডটা আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর একটা নীলিবিলি রোড। এখানে গ্যাঞ্জাম নাই খুব একটা। এই যে এই পাশে কিছু রেস্টুরেন্ট আছে এবং ঘোরার মতো সুন্দর একটা জায়গা, একটা লেক আছে, সুন্দর একটা লেক। আসলে ঢাকা শহরের ভিতরে এরকম জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার, এরকম লেক পাওয়া। সব তো ময়লার ভাগার হয়ে গেছে। আর এই পাশে দেখতেই পাচ্ছেন পুরো নার্সারি দিয়ে ভরা, সাদিয়া গার্ডেন, রোকেয়া নার্সারি, কত ফুলের গাছ। ও সেই, আর সামনে সামনে প্রচুর বাইক ধরতেছে, জানি না আমারে ধরবে কিনা, ধরলে ধরবে, কাগজপত্র তো আছেই প্যারা কিসে। ওই যে ধরতেছে, আমারে ধরলো না, আমি এখন এদিক দিয়ে চলে যাই। মানে ঢাকার বাইরে থেকে যারা আসতেছে মেইনলি তাদেরকেই ধরতেছে, যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির দরকার তারা এখানে চলে আসতে পারেন। এই যে এখানে একটা আছে বিশাল বিশাল দোকান, অনেক গাড়ি, এদিক শুধু গাড়ির দোকান। এই যে এখানে একটা আছে, মানে অভাব নেই। যারা পুরাতন গাড়ি কিনতে চান তারা দিয়াবাড়ি চলে আসতে পারেন। আর সামনেই হচ্ছে আমার মেট্রো রেলের উত্তর স্টেশন। এটা হচ্ছে প্রথম স্টেশন, এখান থেকেই সবগুলো স্টেশন শুরু হয়েছে। এখান থেকে পড়বে সেন্টার স্টেশন, দক্ষিণ স্টেশন, তারপরে হচ্ছে পল্লবী, মিরপুর 11, তারপর আর যা যা আছে। ট্রাফিক আছে কোনো? ট্রাফিক নাই, তো যাওয়া যেতে পারে। তো মেট্রো রেল স্টেশনটার কারণে এখানে দেখুন কি পরিমাণ যানজট। ওরে ঘোড়ার গাড়ি, ওয়াও।
এদিকে গাড়ি টাড়ি দেখতে আমারে পুরা এপাশ থেকে ওই পাশ থেকে চাপ চুপ দিয়ে শেষ, কখন যে লাগায় দিত আল্লাহ জানে। তো যাই হোক, এখন আমি এদিক দিয়ে সোজা উত্তরা ঢুকে যাব। ভাবছিলাম আমি ইস্তেমার কি অবস্থা একটু দেখব, বাট এখনো এখন আর ওখানে হবে না, নতুন কোথাও হবে। ওই ইউএস বাংলার একটা বিমান যাচ্ছে। সো আমার ব্লগগুলো কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গত সপ্তাহে আমি গেছিলাম টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে। সো প্রত্যেক উইকে আমি কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করতেছি, মানে ঢাকা থেকে একটু বাইরে, যাতে আপনাদের ব্লগগুলো একঘেয়েমি না হয়, একটু মাঝে মধ্যে ভেরিয়েশন যাতে থাকে। কারণ ঢাকার ভিতরে আসলে দেখতে দেখতে বিরক্তই লাগবে আপনাদের। সো এই জন্য একটু ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। সো নেক্সট কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য একটু উপকার হবে। আমার সবথেকে বেশি ভালো লাগে হাইওয়ে আর হচ্ছে হিস্টোরিক্যাল প্লেসগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো ঘুরতে আমার খুব বেশি ভালো লাগে। আর গ্যাঞ্জামপূর্ণ জায়গা আমার ভালো লাগে না, একটু নিরিবিলি জায়গা, একটু শান্তিতে একটু ঘুরতে পারবো, দেখতে পারবো। সো ঢাকার ভিতরে এটা সম্ভব না, এই জন্য ঢাকার আশেপাশে যাওয়ার চেষ্টা করতেছি। ময়রা জমিদার বাড়িটা অনেক সুন্দর ছিল, নিরিবিলি, এবং একটু হাইওয়ে রাইডও হয়েছে ঢাকা টাঙ্গাইল রোডটাতে। সো এরকম একটু টুকটাক হাইওয়ে রাইড করলাম, প্লাস একটা কোথাও ঘুরে আসলাম, ভালো এই কম্বিনেশনটা। তবে একটানা রাইড করে দূরে কোথাও যাওয়া এটা আসলে একটু প্যারা, যেটা এখন আর সম্ভব না, কারণ আমার একদিনের মধ্যেই ঘুরে টুরে চলে আসতে হবে। সো একদিনের মধ্যে ঢাকা থেকে কোথায় যাওয়া যায় সবাই সাজেস্ট করতে পারেন, তাহলে আমি এভাবে প্ল্যান করতে পারবো আর কি। এই যে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও ভালো লাগার মতো কিছু ছিল না, তারপরও যারা এতক্ষণ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আমার চ্যানেলে ভালো লাগার মতো অনেক ভিডিও আছে, চাইলে ওগুলো দেখে আসতে পারেন। এখন আমি আমার কাজে চলে যাই, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর আমার ফেসবুক পেজ আছে লুশান ব্লগ, চাইলে ঘুরে আসতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সব দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।